এই পবিত্র ভূমিতে যতদিন প্রতিটি ভক্ত বেঁচে আছে, ততদিন সনাতন ধর্মকে চ্যালেঞ্জ করার কেউ নেই, বিশ্বাসকে চ্যালেঞ্জ করার কেউ নেই। সনাতন ধর্ম নিয়ে নতুন বিরোধী জোট ইন্ডিয়ার শরিক ডিএমকে এর উদয়নিধির মন্তব্য রীতিমতো পরিস্থিতি ঘোরালো করে তুলেছে। এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি স্পষ্ট বললেন যে যতদিন ভক্ত বেঁচে থাকবে ততদিন কেউ ধর্মকে চ্যালেঞ্জ করতে পারবে না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে উদয়নিধি সনাতন ধর্মকে অবসানের কথা বলেছিলেন। রাজধানী দিল্লিতে আজ স্মৃতি ইরানি বলেন, যারা সনাতন ধর্মকে চ্যালেঞ্জ করছেন তাদের কাছে এই আওয়াজ পৌঁছাতে হবে যে যতদিন ভক্ত বেঁচে থাকবেন ততদিন তাদের ধর্মকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এটাও সত্য যে আজ কিছু লোক আছে যারা আমাদের সনাতন ধর্মকে চ্যালেঞ্জ করছে, এটাকে ধ্বংস করতে চাইছে। লালার কণ্ঠস্বর এবং ভক্তদের কণ্ঠ তার কাছে পৌঁছে যাক এবং তাদের জানাক যে আমরা সবাই এই দিব্যদর্শনের মাধ্যমে সমবেত হয়েছি। চলুন সবাই মিলে আবার বলি কৃষ্ণ কানহিয়া লালের জয়। শব্দ ওখানে পৌঁছায়নি। আবার সকলকে অনুরোধ করছি যে আমাদের কণ্ঠস্বর তাদের কানে পৌঁছানো উচিত যারা সনাতন ধর্মকে চ্যালেঞ্জ করেছে, যে যতদিন এই পবিত্র ভূমিতে প্রতিটি ভক্ত বেঁচে আছে, ধর্মকে চ্যালেঞ্জ করার কেউ নেই, বিশ্বাসকে ধ্বংসকারী কেউ নেই। আপনাদের সবাইকে চ্যালেঞ্জ করুন, জোরে জোরে বলুন যে কৃষ্ণ কানহিয়া লালের জয়। এই খবরে মন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রীদের অবিরত ভক্তি ও বিশ্বাস উপর হামলা নিয়ে ঘটনার মুখোমুখি হতে বলেছেন। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেক বড় নেতা ভারতের বিরোধী জোটের নেতার বক্তব্যের বিরোধিতা করেছেন। গত দুদিনে ইন্ডিয়া জোট সনাতন ধর্মকে অপমান করছে, কংগ্রেস নেতারা শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্য সনাতন ধর্মকে শেষ করার কথা বলছেন, আমাদের সনাতন ধর্মকে অপমান করা এই প্রথম নয়। দুই দিন ধরে দেখছি, দুদিন থেকে আপনাদের ক্ষমতা প্রয়োজন, কিন্তু ক্ষমতা কিসের বিনিময়ে চান দামে? দুই দিন ধরে এই দেশের সংস্কৃতি, এই দেশের ইতিহাসকে, সনাতন ধর্মকে অপমান করা হচ্ছে। উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন যে কিছু জিনিস আছে যা প্রতিরোধ করা যায় না, সেগুলাকে উপরে ফেলা দরকার। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না, এটাকে উপরে ফেলতে হবে, তেমনি সনাতনকেও ধ্বংস করতে হবে। স্ট্যালিনের এই বক্তব্যে রাজনৈতিক তরজা শুরু হলেও এরই মধ্যে কংগ্রেসের জাতীয় সভাপতি বিধায়ক মল্লিকার্জুন খার্গের ছেলে প্রয়াং খার্গেও সনাতন ধর্মকে রোগের সঙ্গে তুলনা করেছেন।